ফ্রান্সকে এই প্রথম আল্লাহ এবং আল্লাহর রাসুল সেই সাথে ইসলামকে নিয়ে কটুক্তি করেছে নাকি এর আগেও আল্লাহ এবং আল্লাহর রাসুল সেই সাথে ইসলাম নিয়ে তারা কটুক্তি করেছে ইতিহাস ঘাটলে দেখা যায় এর আগেও তারা আল্লাহ এবং আল্লাহর রাসুলকে নিয়ে অনেকবার কটুক্তি করেছে এখন কথা হচ্ছে এ নিয়ে আমরা যারা সাধারণ মুসলিম আছি আমাদের কি করা উচিত প্রথম অবস্থায় যারা এই কাজটি করছে ফ্রান্সে তাদেরকে ঘৃণা করা উচিত সেই সাথে যেহেতু রাষ্ট্রীয়ভাবে যুগের পর যুগ ধরে আল্লাহ এবং আল্লাহর রাসুলকে নিয়ে তারা কটুক্তি করছে তাই আমরা সাধারণ মুসলিম হিসেবে এর একটা কড়া জবাব আমরা তাদেরকে দিতে চাই এখন কথা হচ্ছে আন্তর্জাতিকভাবে আমরা তাদেরকে কিভাবে এর কড়া একটা জবাব দিতে পারি সেটি হচ্ছে যারা আল্লাহর রাসুলের বিরুদ্ধে কটুক্তি করে যুগের পর যুগ ধরে আমরা তাদের বিরুদ্ধে শান্তিপূর্ণ মিছিল মিটিং করতে পারি সেই সাথে আমাদের মুসলিমদের দায়িত্ব হলো তাদের প্রথম ধাপে তাদের অর্থনীতির উপরে একটি চাপ দেওয়া আর সেটি হচ্ছে ফ্রান্সের যত পণ্য বাংলাদেশে আছে সেই পণ্যগুলোকে বর্জন করা আমরা যারা সাধারণ মুসলিম আছি বিশেষ করে প্রতিনিয়ত আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে হয় তাই প্রত্যেকটা দোকানে গিয়ে আমরা দোকানদারকে অনুরোধ করতে পারি ফ্রান্সের পণ্য যেন সে বিক্রি না করে আর সেই সাথে আমাদের মুসলিমদের দায়িত্ব হল ফ্রান্সের পণ্য আমরা কেউ কিনবো না এটলিস্ট আমি বলতে চাচ্ছি ফ্রান্সের পণ্য আমরা বয়কট করব এদিকে চলুন এক নজরে আমরা দেখে আসি ফ্রান্সের পণ্য কোন কোন দেশ এখন পর্যন্ত বর্জন করেছে ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দিয়েছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ্তায় প্যারদোগান এর আগে আরব বিশ্বের বেশ কয়েকটি দেশে পণ্য বর্জনের ডাক দেয়া হয় এর মধ্যে আছে কুয়েত জর্ডান এবং কাতারের অনেক সুপারমার্কেট থেকে ফ্রেঞ্চ পণ্য সরিয়ে নেওয়া হয়েছে এরই মধ্যে সেই সাথে লিবিয়া সিরিয়া ও গাজায় প্রতিবাদ দেখা দিয়েছে এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও টুইট করে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশেও এর প্রতিবাদ হয়েছে আমরা আশা করব মুসলিম আরুজের যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলোও এর প্রতিবাদ করবে এমন পরিস্থিতিতে বিভিন্ন দেশে বসবাসরত ফ্রান্সের নাগরিকদের সতর্ক বার্তা দিয়েছে ফ্রান্স এ নিয়ে মঙ্গলবার ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চিঠি বিজ্ঞপ্তি জারি করেছে বিবৃতিতে ইন্দোনেশিয়া বাংলাদেশ ইরাক এবং মরিতানিয়ায় বসবাসরত ফ্রান্সের নাগরিকদের সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে তাদের দেশ থেকে সর্বোপরি আপনাদেরকে জানাতে চাই ফ্রান্সের পণ্য বর্জন করুন এবং সেই সাথে আপনার রিলেটিভ যত দোকানদার আছে তাদেরকেও বিষয়টি অবহিত করুন তারাও যেন ফ্রান্সের কোনো পণ্য বাজারজাত না করে আন্তর্জাতিকভাবে ফ্রান্সকে একটি কড়া জবাব দেওয়ার প্রধান মাধ্যমই হচ্ছে তাদের পণ্য বয়কট করা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম মুসলিম জাতির হৃদয়ের আত্মা সেই হৃদয়ের আত্মাকে তারা বারবার ক্ষতবিক্ষত করছে তাই এখনই সময় এসেছে এই ধরনের বেদাত যত রাষ্ট্র আছে বিশেষ করে যারা আল্লাহ রাসুলকে নিয়ে কটুক্তি করে তাদের একটি কড়া জবাব আমাদেরকে দিতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম